ফের বাড়ছে কোভিড সংক্রমণ, আর এই কোভিডের পারবানন্ত গিরে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন 382 জন কোভিড আক্রান্ত, যার মধ্যে 81 জন অ্যাসিমটোম্যাটিক। মুখ্যমন্ত্রী যে নির্দেশিকা ইতিমধ্যেই দিয়েছেন, কলকাতা পৌরসংস্থা মাস্ক পরাকে বাধ্যতামূলক করছে, বাজারে বাজারে মাইকিং করা কলকাতা পৌরসংস্থা যারা আসবেন তারা অবশ্যই মাস্ক পরবেন বলে জানিয়েছেন অতীন ঘোষ। মাস্ক পরা ব্যাপকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। যারা স্বাস্থ্যকেন্দ্রে আসবেন তারা মাস্ক পরিয়ে আসবেন, যারা আক্রান্ত হচ্ছেন তার মধ্যে 80% ভ্যাকসিন নিয়েছে, পাশাপাশি তৃতীয় ডোজের ভ্যাকসিন চাওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন অতীন ঘোষ। সাধারণ মানুষকে সচেতন করার জন্য মাস্ক পরা, হাত ধোয়া, সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন ডেপুটি মেয়র। বুধবার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগকে নিয়ে একটি জরুরি বৈঠক হয়। স্বাস্থ্য বিভাগ কী পদক্ষেপ নিয়েছেন এদিন সেটা জানতে চান মেয়র ফিরহাদ হাকিম। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ইতিমধ্যেই কোভিড প্যান্ডেমিক থেকে অ্যান্ডেমিকের দিকে যাচ্ছে, বিদেশ থেকে প্রচুর লোক আসছে সেটা কেন্দ্রীয় সরকার দেখছে, যার সংখ্যা যদিও নগণ্য কিন্তু সংখ্যা যাতে না বৃদ্ধি হয় সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা। সামনে ঈদের বাজার চলছে, তাই বাজারে বাজারে মাইকিং করে মাস্ক পরতে বলা হচ্ছে। আগামীকাল থেকে এই মাস্ক পরা প্রচার চলবে বলে জানিয়েছেন অতীন ঘোষ। পাশাপাশি ডেঙ্গু নিয়ে এদিন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে একটা বৈঠক হয়, যেখানে ডেঙ্গু নিয়ে মানুষের সচেতন করার পাশাপাশি প্রদর্শনী করা হবে, তারপর ধাপে ধাপে সমস্ত ওয়ার্ডে ডেঙ্গু প্রদর্শন ভ্রাম্যমাণ করা হবে। কলকাতা পৌরসংস্থার 144 ওয়ার্ডে পথকুকুরকে নিয়ে ভ্যাকসিনের আয়োজন করা হয়েছে, 144 ওয়ার্ডে কোভিড সেন্টার খোলা হয়েছে, সেখানে যারা টেস্ট করবেন তারা টেস্ট করতে পারবেন বলে জানান ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। 382 জনের মতো আক্রান্ত হয়েছে, তার মধ্যে কোভিডে 81 জন হচ্ছে অ্যাসিমটোম্যাটিক, অর্থাৎ সিমটোম্যাটিক মাত্র 81 জন, বাকি সবই অ্যাসিমটোম্যাটিক। তো স্বভাবতই ইতিমধ্যেই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা এ নির্দেশিকা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন করতে হবে, হাত ধুতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে এবং ক্রাউডেড এরিয়ায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, যে প্র্যাকটিসটা প্র্যাকটিক্যালি আমরা হারিয়ে ফেলেছি। যে কলকাতা পৌরসভা আজকে মেয়র স্বাস্থ্য দপ্তরকে নিয়ে এই বিষয়ে একটা মিটিং হয়েছে, কলকাতা পৌরসভা একটা নির্দেশিকা বার করছে, সেই নির্দেশিকায় মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্য সরকারের যে নির্দেশিকা সেটাকেই মান্যতা দিয়ে সেই অনুযায়ী মাস্ক পরাটাকে বাধ্যতামূলক করা হচ্ছে।